প্রিয় ছাত্রছাত্রীসকল, এইটো ভিডিওৰ জৰিয়তে আমি অনুহলনী 13.3 দিয়া 3 নম্বৰ প্ৰশ্নৰ পৰা সমাধান কৰিম। আগৰ ভিডিঅত আমি 2 নম্বৰ প্ৰশ্নলৈ সমাধান কৰিছো, তোমালোকে যদি চোৱা নাই সেই ভিডিঅটো চাই ল'বা। 3 নম্বৰ প্ৰশ্ন দিছে, এটা শঙ্কুৰ বক্ৰপৃষ্ঠৰ কালি 308 বৰ্গ চেণ্টিমিটাৰ আৰু ইয়াৰ নতি উচ্চতা 14 চেণ্টিমিটাৰ। শঙ্কুটোৰ 1 নম্বৰ দিছে ভূমিৰ ব্যাসাৰ্ধ আৰু 2 নম্বৰ দিছে মুঠ পৃষ্ঠকালি নিৰ্ণয় কৰা। আমাক এই প্ৰশ্নটোত এটা শঙ্কুৰ বক্ৰপৃষ্ঠৰ কালি আমাক দিয়াই আছে যে শঙ্কুটোৰ বক্ৰপৃষ্ঠৰ কালি 308 বৰ্গ চেণ্টিমিটাৰ আৰু ইয়াৰে নতি উচ্চতা মানে এলৰ মান আমাক দিয়া আছে 14 চেণ্টিমিটাৰ। আৰু আমি শঙ্কুটোৰ ভূমিৰ ব্যাসাৰ্ধ উলিয়াব লাগে, ব্যাসাৰ্ধ মানে আৰ, আৰু মুঠ পৃষ্ঠকালি উলিয়াব লাগিব। দিয়া আছে শঙ্কুটোৰ নতি উচ্চতা এলৰ মান আমাক দিয়া আছে 14 চেণ্টিমিটাৰ, আৰু আমাক শঙ্কুটোৰ বক্ৰপৃষ্ঠকালি দিয়া আছে 308 বৰ্গ চেণ্টিমিটাৰ। প্ৰথমতে আমি 1 নম্বৰ প্ৰশ্নটো সমাধান কৰোঁ। এতিয়া আমি শঙ্কুটোৰ বক্ৰপৃষ্ঠৰ কালিৰ সলনি সূত্ৰটো লিখিব পাৰোঁ, যে শঙ্কু এটাৰ বক্ৰপৃষ্ঠৰ কালি সূত্ৰটো হ'ল যে পাই আৰ এল, পাই আৰ এল ইকুৱেল 308। ইয়াতে আমি ব্যাসাৰ্ধ মানে আৰৰ মান উলিয়াম। পাইৰ মান আমি জানো যে পাইৰ মান 22/7, আৰৰ সলনি আৰে থাকিব, এলৰ সলনি আমি লিখিব পাৰোঁ 14 ইকুৱেল 308। এতিয়া আমি কেনচেল কৰিব পাৰোঁ 7 × 2 = 14। যিহেতু 22 আৰু 2 পূৰণ হৈ আছে, এইপিনে আনিলে এইটো হৰণ হ'ব, এনেকৈ লিখিব পাৰোঁ 308/22 পূৰণ হৈ আছে, এইপিনে আনিছোঁ হৰণ, আকৌ 2 পূৰণ হৈ আছে, এইপিনে আনিলে এইটো হৰণ। ইয়াতে তোমালোকে পূৰণ নকৰা কেনেকৈ ৰাখিব পাৰা, কাৰণ আমি এটা কটাকটি কৰিম। 2 × 1 = 2, 2 × 1 = 2, এইটো 10, 2 × 5 = 10, আৰু 8, 2 × 4 = 8। এতিয়া আমি 11 কাটিব পাৰোঁ, 11 × 2 = 22, 11 × 1 = 11, এইটো 44, 11 × 4 = 44, আকৌ 2 কেনচেল কৰিব পাৰোঁ, 2 × 1 = 2, 2 × 7 = 14, আৰৰ মান পালোঁ আমি 7 ইকুৱেল, আৰ ইকুৱেল 7 চেণ্টিমিটাৰ। আমাক যিহেতু শঙ্কুটোৰ ভূমিৰ ব্যাসাৰ্ধ উলিয়াব দিছিলে, যে শঙ্কুটোৰ ভূমিৰ ব্যাসাৰ্ধ হ'ল 7 চেণ্টিমিটাৰ, এইটো 1 নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰটো হ'ল। এতিয়া আমি 3-2 নম্বৰ প্ৰশ্নটো কৰিম। 3-ৰ দ্বিতীয় প্ৰশ্নটোত আমাক মুঠ পৃষ্ঠকালি উলিয়াব দিছে, মানে শঙ্কুটোৰ মুঠ পৃষ্ঠকালি। শঙ্কু এটাৰ মুঠ পৃষ্ঠকালিৰ সূত্ৰটো হ'ল যে পাই আৰ হ'ল এল প্লাছ আৰ। এই সূত্ৰবোৰ আমি আগৰ ভিডিঅ'ত আলোচনা কৰিছোঁৱে। পাইৰ সলনি আমি লিখিব পাৰোঁ 22/7, আৰৰ মান আমি পাইছোঁ ইয়াতে 7, এলৰ মান প্ৰশ্নত দিয়াই আছে 14, আকৌ আৰৰ সলনি 7, ইয়াতে আমি কেনচেল কৰিব পাৰোঁ, এইটো 7 × 7 কেনচেল হৈ গ'ল, ইয়াতে থাকিলে 22 × 14+7, এইটো হৈ গ'ল 21 বৰ্গ চেণ্টিমিটাৰ। এতিয়া আমি 22 আৰু 21 পূৰণ কৰিম, এইটো পালোঁ 462 বৰ্গ চেণ্টিমিটাৰ। 462 হ'ল যে শঙ্কুটোৰ মুঠ পৃষ্ঠৰ কালি। এতিয়া 4 নম্বৰ প্ৰশ্ন, এটা শঙ্কু আকৃতিৰ তম্বু 10 মিটাৰ ওখ আৰু ইয়াৰ ভূমিৰ ব্যাসাৰ্ধ 24 মিটাৰ। এতিয়া তলৰ কথাকেইটা নিৰ্ণয় কৰা। ইয়াৰে প্ৰথম প্ৰশ্নটো দিছে যে তম্বুটোৰ নতি উচ্চতা, আৰু দ্বিতীয় প্ৰশ্নটো দিছে যে প্ৰতি বৰ্গ মিটাৰত 70 টকাকৈ তম্বুটো নিৰ্মাণত ব্যৱহৃত কেনভাছৰ দাম। কেনভাছ মানে এবিধ বৰ ডাঠ কাপোৰ। এই প্ৰশ্নটোত এটা আমাক শঙ্কু আকৃতিৰ তম্বুৰ কথা কৈছে, আৰু তম্বুটোৰ আমাক উচ্চতা বা ওখ দিয়া আছে, যে তম্বুটো 10 মিটাৰ ওখ মানে এইচৰ মান আমাক দিয়া আছে, আৰু তম্বুটোৰ ভূমিৰ ব্যাসাৰ্ধ দিয়া আছে 24 মিটাৰ মানে আৰৰ মান দিয়া আছে, আৰু ইয়াৰে প্ৰথম প্ৰশ্নটোতে আমাক নতি উচ্চতা উলিয়াব দিছে, মানে আমাক এলৰ মান উলিয়াব দিছে। এলৰ সূত্ৰটো হ'ল যে ৰুট অ'ভাৰ আৰ স্কুৱেৰ প্লাছ এইচ স্কুৱেৰ। এই সূত্ৰবোৰ আমি আগৰ ভিডিঅ'ত আলোচনা কৰিছোঁৱে। আমি এলৰ সূত্ৰটো ব্যৱহাৰ কৰি ইয়াতে নতি উচ্চতাটো উলিয়াম। নতি উচ্চতাটো উলিয়াৰ পিছত আমি শঙ্কুটোৰ বক্ৰপৃষ্ঠকালি উলিয়াব লাগিব, আৰু বক্ৰপৃষ্ঠকালি আমি যিমান পাওঁ সেইটোক আমি
70 পূরণ করিব লাগিব কারণ ইয়াতে প্রতি বর্গ মিটার 70 টাকা বলি কইছে আমি বক্র পৃষ্ঠকালে 70 পূরণ করিলে টম্বুটো নির্মাণ করুতে ব্যবহার হওয়া কাপড়র বা ক্যানভাসর দাম পাম শঙ্কু আকৃতি টম্বুটোর উচ্চতা মানে এইচ উচ্চতা আমাক দিয়া আছে বা ওখ বলি কইছে 10 মিটার আর আমাক ভূমির ব্যাসার্ধ দিয়া আছে ভূমির ব্যাসার্ধ মানে আর ভূমির ব্যাসার্ধ দিয়া আছে যে 24 মিটার আর আমি নতি উচ্চতা উলিয়াব লাগে নতি উচ্চতা মানে এল আমি এলর মান উলিয়াম এক নম্বর প্রশ্নটো প্রথমতে করুম আমি জানো নতি উচ্চতার সূত্রটো ব্যবহার করি নতি উচ্চতার সূত্রটো হল যে এল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এইটো সূত্র ধরে লওয়া এইটো এটা শঙ্কু আকৃতির তম্বু ইয়ারে এইটো কেন্দ্র ইয়ারে পৰা এইখিনি ব্যাসার্ধ আর ইয়ারে পৰা এইখিনি এইটো উচ্চতা এইচ আর এইটো নতি উচ্চতা এল এই নতি উচ্চতার সূত্রটা আমি পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে উলিয়াইছিলো আগর ভিতরে আমি এবার আলোচনা করেছোঁ আমি এটা ডাইরেক্ট সূত্রটো বহাইছো যে এলর সূত্রটো হল রুট ওভার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার এটা আমি মানবোর বহাব পারো আর ঠাইতে আমি লিখিব পারো 24 স্কোয়ার প্লাস এইচর হলনি আমি লিখিব পারো 10 স্কোয়ার 24 বর্গ কিমান হবো 24 ইনটু 24 এইটো পালো 576 আর 10 বর্গ 100 576 আর 100 প্লাস করলে আমি পাও 676 বর্গমূল উলিয়ালে আমি কিমান পাম আমি জানো যে 26 আর 26 ইনটু 26 করলে আমি পাও 676 676 বর্গমূল হব 26 এলর মান বা নতি উচ্চতার মান আমি পালো 26 সেন্টিমিটার এইটো সেন্টিমিটার নহয় মিটার হব কারণ এককটো মিটার বলে দিয়া আছে নতি উচ্চতা হব 26 মিটার এটা আমি দ্বিতীয় প্রশ্নটো করিম প্রথমতে আমি শঙ্কু আকৃতি তম্বুটোর বক্র পৃষ্ঠকালি উলিয়াই লওঁ তারপর আমি ক্যানভাস লগোৱা খরচ উলিয়াম শঙ্কু আকৃতি তম্বুটোর বক্র পৃষ্ঠকালি বক্রপৃষ্ঠকালির সূত্রটো হল যে পাই আর এল এতিয়া আমি ইয়াতে মানবোর বহুব পাৰোঁ পাই ঠাইত 22/7 আর মান প্রশ্ন দিয়া আছে 24 আর এলর মান আমি পালো 26 এতিয়া আমি ইয়াতে পূরণ করে চাও 24 আর 22 এটো হল 528 এতিয়া আমি 26 পূরণ করিম এইটো পূরণ করে আমি পালো যে 13728 আর ইয়াতে হরত 7 আছে এইটো বর্গ মিটার এতিয়া আমি ইয়াতে 7 এর হরণ নকৰো হরণ করলে কি হব আমি দশমিকত পাম দশমিকত পালে ক্যালকুলেশনটো অলপ কমপ্লিকেটেড হব সেইভাবে আমি ইয়াতে হরণ নকৰো কারণ আমি 70 দিয়ে পূরণ করব যেহেতু প্রশ্ন দিয়া আছে যে প্রতি বর্গ মিটারত 70 টাকা বলে খরচ হব বলে প্রশ্ন দিয়া আছে যেহেতু প্রতি বর্গ মিটার 70 টাকা খরচ হব বলে দিয়া আছে আমি এইখানে 70 পূরণ করব লাগিব গতি তম্বুটো নির্মাণত ব্যবহৃত ক্যানভাসর দাম যেহেতু আমি বক্র পৃষ্ঠকালি পাইছো 13728/7 বর্গ মিটার এইখানে আমি বক্র পৃষ্ঠকালি পাইছো আর আমার প্রতি বর্গত 70 টাকা খরচ হব বলে কৈছে সেইভাবে আমি 70 পূরণ করব লাগিব এইখিনি করলে আমি মোট টাকাটো পাম বা কিমান টাকা খরচ হব সেইখিনি পাম এতিয়া আমি ইয়াতে 7 ক্যানসেল করব পারো সেইভাবে আমি 7 টু ইয়াতে হরণ করা নাই 7 ইনটু 1 7 7 ইনটু 10 70 এতিয়া 10 এর পূরণ করলে ইয়াতে একটা শূন্য বাড়িব 13728 ইয়াতে যেহেতু 10 এর শূন্য আছে ইয়াতে একটা শূন্য বাড়িব মানে এইখিনি টাকা খরচ হব টম্বুটোত ক্যানভাস লগোৱা